যখন আমি ছিলাম তোদের মতো বয়সে বলতে পারিস, আমিও তোদের মতো এরকম মাইকে ভূত হয়ে যেতাম মাস্টারের কাছে। কিন্তু ওই যে মারছি বা কোনো কিছু যাই করলাম, বছরে লাস্ট দিন মারলাম। কেন জানিস? যার লাস্ট ভালো তার সব ভালো। এই জন্যই বলছি যে আজকে কেন মারলাম, যে এই মারটা যেন সারাটা বছর মনে রাখিস, যে স্যারের এই মার লাঠি এত বড় ছিল, এখন কতটুকু হয়ে গেছে, এইটুকু লাঠি হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা মনে রাখিস, আর এটাও মনে রাখিস যে আজকে স্যার যে মারলো সেটা আমার ভালোর জন্য নয়, তোদের ভালোর জন্যই মারলাম। কেউ এখানে এরকম ইন্ডিভিজুয়াল সবাই মার খেয়েছিস তো কম বেশি, কে এরকম নয়। এ বলছে যে ও ফেল করেছে, বলছে তোমার ছেলে দেখো পেছনে আসছে। তাহলে এটাই ব্যাপার, সবাই কম বেশি খেলি, তার মানে এটাই যে পড়াগুলো তোরা ঠিকঠাক করছিস না। আজকে যদি আমার পিডিএফ থেকে প্রশ্নগুলো ধরি, তোরা একটাও করতে পারবি না। কিন্তু এইভাবে কি করে হবে? 2023 সাল আসছে, শোন, শুধু 23টা শুধু একটা সালই নয় যেটা বছরে পেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু নয়। বছরের বেঁচে থাকার সব থেকে একটা বড় অবলম্বন, বুঝলি? মানুষের জীবনে প্রতিনিয়ত সূর্য ওঠে, সেটা একদম আলাদা কথা। কিন্তু একটা বছর কারোর এরকমও তোদের জীবনে কারো কারো আছে যে 2022 কিন্তু খুব খারাপ গিয়েছে, ঠিক বলছি তো? কারো কারো জীবনে আছে 2022 খুব খারাপ গিয়েছে, কেউ চাকরি পাসনি, কারোর আপন জন মারা গিয়েছে, কারো এরকম হয়েছে ডিস্ট্রাক্টেড হয়েছিস, অথবা কেউ কেউ এরকম হয়েছে যে যে মানে কি বলবো, মেনলি কি বলবো, যেটা তোর কোনো গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে কাউকে, বা কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে। তো আমি মেনলি এই কথাটাই বলতে চলেছি যে সবাইকে দেখিয়ে দে, বুঝলি, যে তোর মধ্যে কিছু আছে। একটা জিনিস জেনে রাখিস, যদি দুনিয়াতে যদি নিজে কিছু করতে পারিস, দেন আপসে দুনিয়া তোর খোঁজ রাখবে। আর যদি দুনিয়ার মধ্যে তুই কিছু না করতে পারিস, নিজে যদি প্রতিষ্ঠিত না হতে পারিস, কত সোনা মানু জানুকে দেখলাম, সবাই মিলে তোকে একটা সময় রিজেকশন করে দিয়ে চলে যাবে, বুঝতে পারিস? ওই জন্য ছেলে হোক মেয়ে হোক, নতুন ভাবে নতুন জীবন এসছে, ঠিক আছে, নতুন বছরে শুরু হচ্ছে, যা কিছু হয়েছে মন থেকে ঝেড়ে ফেলে দে। অনেকজনা বলবে যে আমার হাত থেকে স্যার এ বলেছে 2023 খারাপ যাবে, 24 খারাপ যাবে, মাই ফুট, কোনো কিছু হাতে লেখা থাকে না, সব কিছু তোর কর্মের ওপর নির্ভর করছে, ঠিক আছে? এমন ভাবে কর্ম কর যে কর্মের জোরে তো 2023টা খারাপ, যার সব থেকে খারাপের দিন ছিল, যেন 2023টা তোর কাছে সব থেকে বড় দিন হয় এটাই, যে স্যার 2023 আমি চাকরি পেয়েছি। আমার কাছে অনেক স্টুডেন্ট ছিল যারা 2019-2018 সার্ভিস নিয়ে বেরিয়ে গেছে, তোদের মতনই তারা মার খেয়ে ভূত হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিস? মুরগির ফার্মে পড়িয়েছি, তোদেরকে তো একদিন বলছিলাম মনে হয়, মুরগির ফার্মে পড়িয়েছি তাদের দিকে একটা সময়। তো আজকে তারা মুরগির ফার্ম থেকে উঠেও কিন্তু দেখ টোটাল একটা সময় 82-84-112 ছেলে মেয়ে পড়তো, লাস্টে আস্তে আস্তে আবাসন পড়াতাম তখন, তো আস্তে আস্তে 48টা ছেলে জায়গায় দাঁড়িয়েছিল, 40টার উপরে চাকরি পেয়ে গেছে। তো এই জন্য কিন্তু বলছি যে যে আমি আজকে মারছি মানে যে কালকে থেকে পড়া কামাই করব বা স্যারের কাছে কামাই করব। মার খা, যত মার খাবি তত তোর রিমাইন্ড হবে, কথাটা বুঝলি? আজকে এইটা তোর মনে হবে, তোর পড়তে গেলে যে বাবা পড়ি, মানুষের মনে ডার পায়দা করো, খুব বড় জিনিস, মানুষ মারের চোটে বাঘ ও সব কিছু শিখে যায়, ঠিক তো? তাহলে আজকে তোদের দিকে একজন, এইগুলো স্কুল লাইফে মার খেতিস না, খেতিস কি খেতিস না, কিন্তু স্কুল লাইফে পড়াশোনা ভালো হতো, ভুল কথা বলছি না, ঠিক কথা বলছি? কিন্তু আজকে দেখ স্কুল লাইফ থেকে কলেজ লাইফে চলে গেছি, হুনু হয়ে গেছিস, ঠিক বলছি না? কারণ কলেজ লাইফে কেউ কাউকে মারে না, কেউ কাউকে ধরে না। আর আজকে কি বলতো, এটা একটা গুরু আবাসন, তোদের আমি দাদা, আজকে তোরা যদি চাকরি পাস সব থেকে খুশি হবো আমি, বুঝতে পারছিস? আমি লোককে গর্ব করে বলতে পারি যে আমার অমুক স্টুডেন্ট, আমার অমুক ভাই আমার চাকরি পেয়েছে। তার থেকে বড় জিনিস হচ্ছে তোর নিজের মা বাবা সেই দিনটার কথা ভাবতো, জাস্ট এইভাবে এন্ট্রিটা দিবি মা বাবার সামনে, যে ধর মা বাবা ঘরের মধ্যে বসে আছে, তুই ফার্স্ট এন্ট্রিটা জাস্ট কল্পনা কর, কলকাতা পুলিশই কল্পনা কর, ইয়া WBP কল্পনা কর, ধরে নে ট্রেনিং সেন্টার থেকে তোর মাকে না জানি সারপ্রাইজ দিবি, জাস্ট এইটা ঢুকছিস, তোর মা এখানে দাঁড়িয়ে আছিস পুলিশের ড্রেসটা পরে, মাকে এসে যখন এরকম স্যালুটটা মারবি তখন কত কিরকম লাগবে বল দেখি। সেই দিনটার কথা জাস্ট, যার ডবল স্টার, যার সিঙ্গেল স্টার, যার এমনি করার দরকার, আমি সবাইকেই বলছি, তখন সেই দিনটার কথা ভাবতো যে মা বাবার বুকটা তোকে দেখে কিরকম হবে, যে আমার ছেলে মেয়ে হয়েছে কি আজ পুলিশ, মনে থাকে, বুঝতে পারলি? তো সেইটাই কথা মনে রাখিস, যে আজকে যখন এই ড্রেসটা পরে যখন এই সমাজের মুখে ঘুরে বেড়াবি না, সাধারণ ড্রেস পরে তুই 50,000 টাকা দামে ড্রেস পর গায়ে তার কোনো মূল্য নাই, খাকি উর্দি পরে ঘুরে বেড়ায়, খাকি উর্দি থেকে সবাই চোখ দিয়ে ভাবে তাকাবে যে ভাই এখন একটা পুলিশ দাঁড়িয়ে আছে, মাথায় থাকলো? সব থেকে সেই কথাটা ভাব যে মা বাবার জন্য কিছু করা। আমি আবারও বলছি, প্রথম থেকেও মা বাবার জন্য করার চেষ্টা কর, শেষ জীবনেও মা বাবার জন্যই করার চেষ্টা কর,
বুঝতে পারছিস? কারণ তার ছাড়া দুনিয়ায় কেউ কারণ নয়। আমি সিঙ্গেল ওয়ার্ডে বলছি, মা বাবা ছাড়া দুনিয়ার কেউ কিছু হতে পারে না, বুঝতে পারলি? কারণ এই সম্পর্কটা আছে যেটা আজও মা বাবার কাছে ছেলে মেয়ের বয়স হয় না, ঠিক বলছি তো? আজও তুই যখন তোর যখন ছেলে মেয়ে হয়ে যাবে তখনও তোর বাবা মার কাছে তুই সেই শিশুই থাকবি। এইটাই হচ্ছে মা বাবার সব থেকে বড় জিনিস, বুঝতে পারলি? তো নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর, আর তার থেকে বড় জিনিস হচ্ছে নিজের মা বাবার গর্বের কারণ হয়ে দাঁড়া। 2023 এমন ভাবে তৈরি কর যে স্যার আমি আমার জীবনে যা কিছু করেছি না করেছি কোনো বাদ দেন, আমি 2023 এসছে, 2023 আমি এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করব, এমন ভাবে নিজেকে তৈরি করব যে 2023 যেন আমারই হয়। যেন এরকম হয় 2023 যতগুলো ভ্যাকান্সি বেরোচ্ছে তার মধ্যে একটা সিট যেন আমার হয়। কারণ স্যার আমি মা বাবাকে দেওয়ার কথা যেরকম, মা বাবাকে আজকে কেউ যদি তোকে বাবা মা তুলে গালাগালি করে রাস্তায় কলার চেপে তাকে ধরতে যাবি, তাহলে মা বাবাকে যখন লোকে রাস্তার সামনে একটা আঙুল তুলে বলে যে তোমার ছেলে এইটা করতে পারে না, তোমার ছেলে এটা করতে পারে না, তাহলে এই জিনিসগুলো কি তোদের ভালো লাগে? তখন লোকের সামনে এই লোককে যখন এই মা বাবাকে যখন এরকমভাবে কথা বলে, লোকে যখন তোর মা বাবার মান সম্মানটাকে যখন ধুলোতে মিশিয়ে দেয় তখন তোদের খুব ভালো লাগে? তাহলে তাদের দেখে যেরকম মনে হবে তাহলে গুঁড়িয়ে দিই, তাহলে এই কথাটা বলছি গুঁড়িয়ে দেওয়া ওতে নয়। এমনভাবে পেপারে লেখ, এমনভাবে পরীক্ষা দে, এমনভাবে নিজেকে তৈরি কর যেন যদি 100টা সিট থাকে তার মধ্যে একটা হয়, বুঝতে পারলি? একটা আইনস্টাইন, একটা ছোট্ট গল্প বলছি তোর দিকে। তো একদিন ও খুব মদ খেত, আলবার্ট আইনস্টাইন খুব মদ খেত, ঠিক আছে? তো একটা সময় পরে সম্ভবত আইনস্টাইনেরই আদার্স কোনো লোকের হলো, আমি ঠিক মনে নাই, তো আইনস্টাইনই যতটা সম্ভব বা যে কেউ হোক, তো ওনার খুব মদ খেত। তো ওনার টিউশনের টিচার বলেছে তোর মা বাবা তোকে মানুষ করেছে কি মদ খাওয়ার জন্য স্কুলে এসে? তো তখন সে বলছে, মহাপুরুষ তো, তো তখন সে বলছে যে স্যার আপনাকে একটা কথা দিচ্ছি, এই ক্লাসে যদি 100 পাস করে তার মধ্যে আমি, যদি এই ক্লাসে 50 পাস করে তার মধ্যে আমি, এই ক্লাসে 10 পাস করলে আমি, আর যদি একজনই পাস করে সেটা শুধু আমিই হবো। এবং শুধু তাই নয়, মানে সে একটা সময় টপার অফ দ্য ক্লাস হয়েছিল, বুঝতে পেরেছিস? তো এইগুলো হচ্ছে সব থেকে বড় জিনিস। এর আগেও আমি বলি, তোরা এর আগে অনেক রিয়েলিটির কাহিনী শুনেছিস, কি বলে যেটা ওই যে পা নাই দুটো মেয়ের, কি নাম রে যেটা পা নাই, কি বাচেন্দ্রী পাল নয়, কি একটা অরুণিমা, অরুণিমা সিনহা তো নাকি, অরুণিমা সিনহা। আচ্ছা, ওই মেয়েটাকে দেখে তোদের কখনো এটা মনে হয় না যে একটা সাধারণ মেয়ে হয়ে যার দুটো পা নাই, ঠিক তো? তাহলে সাধারণভাবে যার দুটো পা থেকে সে এভারেস্ট ঘুরতে পারে না, এভারেস্টে উঠার কথা ভাবতে পারে না, সে জায়গায় সে দুটো পা নাই তাও এভারেস্টের বুকে চড়ে যাচ্ছে, তাহলে অসম্ভব বলে পৃথিবীতে কিছু আছে? অসম্ভব বলে কিছু নাই। সেটা করার মতো মানসিকতাটা রাখো, করার মতো মানসিকতাটা যদি রাখো তাহলে জীবনে কোনোদিন ফেলিওর হবে না। এইটুকুই। আর একটা জিনিস জেনে, গণেশজন কি করে যে স্যার আমি ফেল হয়ে গেছি, আমি পারবো না, আমি করতে পারবো না, আমি, আমার মাথায় অঙ্ক ঢোকে না, আমার মাথায় জিআই ঢোকে না, আমার মাথায় জিকে, পাথর ঘষতে ঘষতে ক্ষয় হয়, বুঝতে পারলি? মানুষের ব্রেন তো কুঞ্চার, পাথরকে ঘষতে ঘষতে যদি ঘষিস একটা সময় পরে, দশরথ মাঝি 27 প্রচেষ্টাতে বড় পাথরের পাথর ভেঙে দিয়ে মধ্যে রাস্তা বানিয়ে ফেলেছিল, 27 উহি নেই চাল যাতা, বুঝতে পেরেছিস? একটা দুটো দিন নয়, মাথার উপরে আকাশের তোর রোদ বৃষ্টি বজ্রপাত সব কিছু সহ্য করেছে, কিন্তু লোকে এক সময় পাগল বলেছে, কিন্তু আজকে সেই পাগলের, যারা লোকে পাগল বলেছে সেই লোকই আজকে ইতিহাসের পাতায় তাকে দেখছে, বুঝতে পেরেছিস? কারণ সে অসম্ভবকে সম্ভব করেছে। আমি তো মনে করি এটাই, যারা আমার স্টুডেন্ট হয়েছিস, আমি নিচে ইটসেলফ এরকম ধরনের যে জীবনে যেটুকু করবো মা বাবার জন্য পৃথিবীতে এসেছিস, সিঙ্গেল ওয়ার্ডে, ঠিক বলছি তো? মা বাবার জন্য পৃথিবীতে এসেছিস না, আদার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে এসেছিস এখানে, কে গার্লফ্রেন্ড? 6 সম্পর্কে এমন হয়ে যায়, অনেকজন অনেক ছেলে মেয়ে আছে 6-1 সম্পর্ক এতটাই বড় হয়ে যায় যারা 27-28 সম্পর্ককে কেটে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে গেলাম, ঠিক বলছি তো? কি না, অমুক মেয়ে আমাকে বিয়ে করে নাই, ধুক্কা মারি এরকম জিনিসে, ওই ছেলে আমাকে বিয়ে করে নাই, গলায় দড়ি দিয়ে ঝুলে গেলাম। আরে ভাই, 27 ধরে যারা করলে পেটে এইটুকু থেকে মানুষ করে তোকে এত বড় করলে আজকে মরে যাওয়ার জন্য, ওইরকম জিনিসকে থুক্কা মারা উচিত, বুঝতে পারলি? যদি মা বাবার জন্য কিছু করতে পারিস লাইফে, তাহলে জানবি জীবনটা সার্থক, ঈশ্বর বল আল্লাহ বল সবাই এটাই দেখবে যে মা বাবার জন্য কি করতে পেরেছিস, বুঝতে পেরেছিস? এটা নয়, অনেকজন কি করে দেখবি চাকরি পেয়ে যায়, চাকরি পাওয়ার পরে অমানুষে পরিণত হয়ে যায়, ভুল বলছি না, ঠিক বলছি? অমানুষ হয়ে যায়, বউয়ের বিয়ে করার পরে বাবা মাকে ছেড়ে দেয়, ভুল কথা বলছি কি? কথাটা কি বলতো, সমস্যাটা এইখানে, মা বাবাই হয়, বুঝতে পারলি? তো আজকে যদি মা বাবাকে সরিয়ে দিস তারা কোনো প্রোটেস্ট করবে না, নীরবে সরে যাবে, যাবে না?
নীরবে সরে যাবে কিন্তু কি বলতো ঈশ্বর আছে আল্লাহ আছে ভগবান বল খ্রিস্টান যিশু সব কিছুই সব একটাই দান কিন্তু বুঝতে পারলি একটাই কিন্তু আসলে ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে কিন্তু একটা একটা শক্তি তাই না সেই শক্তিকেই আমরা বিভিন্ন ধর্মকে বিভিন্ন রকম নিয়ে আসি আমরা যারা মুসলিম ধর্মের আছি তারা কি বলি আমাদের আল্লাহ আমরা যারা হিন্দু ধর্মের আছি তারা কি বলি আমরা ভগবান তাই তো আর যারা জিসাস যারা গড তারা তো খ্রিস্টান ধর্মের আছে তারা সেইরকম ভাবে নেয় তো সেইভাবে বলছি বছরের শুরুতে এখনো সময় আছে শুধরে যা দেখবি একটা বড় সড় কথা আছে যে যদি সময়ের আগে নিজে থেকে পাল্টে যাস তো খুব ভালো কথা কিন্তু যদি সময় তোকে পাল্টে দেয় তাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়বি কি বললাম বুঝতে পারলাম যদি তুই পাল্টে যাস সময় সাপেক্ষে কোনো সমস্যা নেই কিন্তু সময় যদি তোকে ধরে পাল্টে দেয় তাহলে জানবি তোর বিরাট কপাল কষ্ট হবে বুঝতে পারছিস তো সেই জন্য বলছি এখনো সময় আছে এখনো কিছু হারাস নি তো যেটা তুই হারাস নি সেটা তুই করার চেষ্টা কর কি বললাম বুঝতে পারলি যেটুকু তুই আছে সেইটুকুকে নিয়ে এগিয়ে যা জীবনে অনেক বড় জায়গায় যাবি জীবনে কিছু এখনো হারায়নি তোর জীবনে যেটুকু হারিয়েছে সেইটুকু পেছনে ফেলে তাকাস না অনেকজন বলে যে আমি পাস্ট মনে রাখবো আমি পাস্ট মনে রাখতে বলছি না পাঁচটা থেকে 2022 আজকে রাত্রে বেলায় প্রত্যেকজন বাড়িতে গিয়ে ঘন্টা এক ঘন্টা পুরোপুরি গিয়ে চুপচাপ কোনো একটা ফাঁকা জায়গায় আকাশ হতে পারে যে কোনো জায়গায় গিয়ে বসবি যে 2022 আমার সাথে কি কি হয়েছিল বুঝতে পারলি কেন বলতো এইটাই যে 2022 কিছু জিনিসকে শিক্ষা লাভ কর বুঝতে পারলি সেখান থেকে কিছু শেখ যে সেই ভুল যেন আমি 2023 দ্বিতীয়বার করবো না বুঝতে পারলি অনেকজন রিলেশনশিপে ছিলেন রিলেশনশিপ ব্রেক আপ হয়েছে অনেকজন নতুন রিলেশনশিপ হয়েছে যারা নতুন রিলেশনশিপ হয়েছে তাদেরও দায়িত্ব থাকে যে আমাকে সেই মেয়েটার জন্য হলো আমাকে বড় হতে হবে চাকরি পেতে হবে যারা রিলেশনশিপ ভেঙে গিয়েছে তাদের দিকেও বলছি যে এটাই ভাববি যে নতুন ভাবে রিলেশন করব না আগে নিজের পায়ে কারণ নিজের পায়ে না দাঁড়াতে পারলে সব কিছু ভেঙে যাবে নিজের পায়ে দাঁড়িয়ে যা সব কিছু ফিরে আসবে তো যেটা পেছলে চলে যাওয়া সেটাও তোর কাছে ব্যাক আসবে এটুকু আমি তো ওদিকে কথা দিচ্ছি বুঝতে পারলি আর আমি চিরঞ্জিত স্যার আমি এখানে দাঁড়িয়ে তোদের দিকে বলে দিচ্ছি লাস্ট অব দি কেন আমি তোদের দিকে বারে বারে পড়তে আসার কথা বলি একটাই কারণ তোদের দিকে ভালোবাসি তোদের দিকে নিজে এই যে এত মারলাম আমি জানি আমি অমানুষের মতো মারলাম ছেলে মেয়ে কারো কারো চোখে জল বার করছি কিন্তু আমার এতটুকু কষ্ট হয় নাই কারণ কি বলতো এটা তোদের ভালোর জন্য একটা ঘোড়াকে খানসা দেবী বলে আই স্যালুট হিম কারণ খানসা দেবী বলে যে একটা ঘোড়ার মধ্যে বসে থেকে ঘোড়াকে চাবুক মারে মারে তো কিন্তু ঘোড়া ভাবছে যে আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু সে জানে না যে ওই ঘোড়াটাকে আকাশ ছোঁয়া চুম্বি করে দিচ্ছে তাই না যে সব থেকে বেশি এক্সিলেন্স যাতে হয় সেই কাজটা সেটা করছে এক্স্যাক্টলি আমিও তাই করি তোদের দিকে বুঝতে পারলি তোদের কাছে মারি তোদের কাছে গাইড দিই তোদের দিকে যেভাবেই তোদের মনে ভয় জন্মগ্রহণ করি দিয়েও কিন্তু একটা জিনিসই করতে চাই যে তোমরা টপার র্যাঙ্ক করো বুঝতে পেরেছো যারা এরকম হয় যে WBP স্যার কেপিতে স্যার আমি পরীক্ষা দিয়েছি 70-72 পেয়েছি মা বাবাকে বলবি যেদিন প্যানেল লিস্টের নাম হবে সেই দিনের কথাটা ভাবতো যেদিন প্রফেশনালি সিলেক্টেড ফর দা পোস্ট অফ কলকাতা পুলিশ জীবন সার্থক বুঝতে পারলি শুধু সেই দিনটার অপেক্ষাতে বসে থাক শুধু সেই দিনটা কল্পনা করতেছে পুলিশের ডেস্কে নিজের শরীরের মধ্যে কল্পনা করতেছে নিজের পুলিশ উহি পুলিশ নেই বান যাতা একটা জিনিস যেটাকে মেন্টালি থেকে আগে পুলিশ হওয়া দরকার তারপর শরীরের দিক থেকে পুলিশ হওয়া দরকার তো যখনই মেন্টালি দিক থেকে পুলিশ হবে তোর এটা মনে হবে না যে আমি ফাঁকি মারবো বা আমি লাভ করো প্রেম আমি প্রেম করাতে কোনো বারণ করছি না লাভ করো সব কিছু কিন্তু নিজের কর্ম আগে দেন সব কিছু দিনের 4-5 ঘন্টা এমন ভাবে পড়াশোনা কর যে 5 ঘন্টা শুধু নিজেকে দে আদারওয়াইজ তুই যা মন কর কিন্তু ওই 5 ঘন্টা শুধু নিজের ওপরে রাখ বুঝতে পারলি 2022 যা করেছিস করেছিস আজকের পর থেকে 2023 আজকে রাত্রি 11টার পরে কেউ ঘুমাস না নতুন জীবনটা যখন 12টার ঘন্টা বেঁধে যাবে না শুধু তাই নাই সব কিছুকে আজকে যা ভাববি 2022 ভেবে নিবি 2023 প্রথম থেকে ব্যাকের কথা আর ভাববি না আমি আবারও বলছি যা হবে লাস্ট 2 ঘন্টা ভেবে নেগা বাড়িতে গিয়ে বসে ঠান্ডা মাথায় বসে থাকা আনন্দ করগা এই বন্ধ কর না তো এইটুকুই বলছি যে সব থেকে বড় জিনিস হচ্ছে যে 2023 কি কি করবি সেটা আজকে থেকে ফিক্স করে নে যে আমি এইভাবে এইভাবে চলবো কারণ দেখ আমার থেকে পজিশন আপনা আপনা পজিশন আপনা আপনা স্টাইল তোরা নিজে নিজে আমার থেকে ভালো জানবি যে আমি কি লেভেলের পড়লে তোর ক্যাপাসিটি কত বুঝতে পারলি তো নিজে সেই লেভেলে পড়াশোনা কর নিজেকে সেইভাবে তৈরি কর এখনো কোনো কিছু শেষ হয়নি শেষ হওয়ার আগে নিজেকে শেষ করিস না
বুঝতে পারলি? এটুকু বারবার করে বলছি, জীবনে বড় হওয়ার আমি আচ্ছ আচ্ছ লোককে দেখেছি যারা কিন্তু একদম ডাউন টু আর্থ নিচে অবস্থায় ছিল, এক সময় তাদের মনে হয়েছিল জীবনে সব কিছু হারিয়ে গিয়েছে, কিন্তু অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি আবার আকাশ সঙ্গী উঠেছে, বুঝলি তো? সেই জন্য বলছি জীবনে কষ্ট করতেছে, কষ্ট করলেই কিন্তু কেষ্ট পাবি, এটা বাস্তব কথা। যদি আজকে কর্ম করিস তাহলে সেই কথাটা মনে করিস যে শুধুমাত্র ফলটা মা বাবার জন্য, আশা করবো। মনে রাখবে তো সবার? তাহলে হবে তো আশা করি, বলছো সিলেকশন হবে তো? জয় মা কালী, এটা মাথায় রাখিস, ঠিক আছে?